সবাইকে অনুরোধ আমরা অল্প সময়ের মধ্যে দিয়ে আমাদের ছোট ছোট বক্তব্য আপনাদের কাছে রাখা হবে পরবর্তী দীর্ঘ বক্তব্য জবাবি ভাগেশগঞ্জের সমস্ত যুব মাদার মহিলা সহ সমস্ত কর্মী সমর্থকদের আমার পক্ষ থেকে আন্তরিক থাকবে না সুতরাং আমরা অল্প সময়ের মধ্যে আমরা এটা দেব শ্যামল বাবুকে অনেক ধন্যবাদ শ্যামল বাবু কালীতলা থেকে অনেক লোক চলে এসেছেন আর কালীতলায় শ্যামল বাবু যে চলে গেছেন বলে মৃত্যুঞ্জয় বাবুকে আপনাকে অনেক ঠিক আছে আমার যাদের নেতৃত্বে জলে যোগ দিয়েছেন তারা তো কেউ সিপিএম বা বিজেপি করতেন বিজেপি সিপিএমের কোনো দিশা নেই মানুষের কোনো উন্নয়ন নেই বিজেপি করলে 100 দিনের কাজের টাকা তারা দিতে পারবে না গরিব মানুষ কাজ করে টাকা দেওয়া যায় না সেই পার্টি করে নাকি আবার গরিব মানুষের যারা কথা বলেছে সিপিএমের হয়ে তারা যে 35 বছরের গরিবের কোনো উন্নয়ন করতে পারেনি এখন মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়ন করছেন আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নে গরিব মানুষের যে কল্যাণ করেছেন সেই কল্যাণ দেখে তারা ভাবছেন যদি সত্যিই গরিব মানুষের কল্যাণ করতে হয় তাহলে সিপিএম করার দরকার নেই তৃণমূল কংগ্রেস করলে গরিব মানুষের কল্যাণ করা যাবে সেই কারণে যে শ্রেণীর মানুষেরা গরিব মানুষের কল্যাণ চাইতেন সেই ধরনের সিপিএমের মানুষরা দেখছেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে গরিবের যথার্থ কল্যাণ হচ্ছে তাই তারা আজকে ভেবে চিনতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গরিব মানুষের কল্যাণ মানুষের 100 দিনের কাজের টাকার পাওয়ার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম বিজেপি একটা লাগামহীন পার্টি বাতাসে যেমন দুষ্প্রাপ্য গ্যাস থাকে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডনের মতো তেমনি বিজেপি দুষ্প্রাপ্য হয়ে গেছে পশ্চিমবাংলার থেকে যার অস্তিত্ব 2021-এর বিধানসভায় প্রমাণ হয়ে গেছে আমার নাম মৃত্যুঞ্জয় গায়েন শামশেরনগর কালীতলা গ্রাম পঞ্চায়েতে 252 আমাদের অনেক ভক্তরা আছে আসেন আজকের এই সভা